ভয়ংকর আনন্দের মাজতে কলগাছিয়ার ধর্মপ্রত ঘটনা। এগারী বয়ারীকে হত্যা করে আত্মহত্যার রূপ দিয়ার চেষ্টা। ঘটনাক কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। মৃত্যু হওয়া মহিলাগীর নাম নীলিমা খাতুন। স্বামী জয়নাল আবেদিনের বিরুদ্ধে হত্যার অভিযোগ। ইতিমধ্যে আটক করেছে স্বামী জয়নাল আবেদিনক। ঘটনা সন্দর্ভত আরক্ষীর তদন্ত অব্যাহত আছে। আজি রাতে দুটা বাজা তখন ফোন করছে যে একটা মরছে, এনে কোনো কাজে সাজা নাই, সন্দেহ মারছে, মারা বলে সন্দেহ হয় গেড়ে একটা আর হাওড়িটা পরিয়ালটাই মারছে। আর পুলিশে লইগে আইন মতো শাস্তি বিচার আমি। আমার ভাতিজার হল আপি, মোক রাতে ফোন করছে, খুড়া আপনি ফেলা হোক কি হয়েছে, কয় মো নীলিমাটো বলে মরছে, তেনে এনেকুৱা শুনা পালো। আমি রাতে আহিলো, আহি শুনা ইয়ার মত শুনা পালো যে রশি দি তাক বলে মারছে, ই গলা যে ফেনত বলে ই গেছে, ফেনের কোনো চিহ্ন নাই, ফেনত যে একটা দাগ হবা লাগে, যে কি হবা লাগে, তো মানুষ একটা মলি অল্প লড়ব, কিন্তু ফেনের দাগটো হওয়া নাই। আমার মধ্যে আপনারা কি করে আপনারা বিচার করি কি তো উপযুক্ত স্বাস্থ্য হবা লাগে, মারা মারা বলে আন ভাবি আছো আমি হেন হেন একটা। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।